বিশ্বকাপ ট্রফি হাতে উদযাপনের স্বপ্ন প্রত্যেক ফুটবলারেরই, লক্ষ্য পূরণে দুই পা আর বুদ্ধির খেলা দেখায় সবাই, যাদের কেউ কেউ তাদের নিপুণ দক্ষতায় হয়ে ওঠেন আইকন ফুটবল ইতিহাসে, যাদের নাম উঠে আছে স্বর্ণাক্ষরে। কিংবদন্তি পেলে তেমনই একজন। ব্রাজিলের হয়ে 1958, 1962, 1966 ও 1970 সালের বিশ্বকাপ ফুটবলে অংশ নেন তিনি। ফুটবলের রাজা খ্যাত এ কিংবদন্তি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছেন তিনটি। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই মাত্র 16 বছর 9 মাস বয়সে গোল করে অর্জন করেন আন্তর্জাতিক অঙ্গনের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড। কে ভেবেছিল আর্জেন্টিনার দরিদ্র পরিবার থেকে উঠে আসা সেই ছেলেটি যে একদিন ফুটবল বিশ্বকে পায়ের জাদুতে বুত বানিয়ে রাখবে। বলছিলাম দিয়াগো ম্যারাডোনার কথা। বাম পায়ের জাদুতে প্রতিপক্ষকে বোকা বানানো, সুনিপুণ ড্রিবলিং, প্রচণ্ড গতি, পাস এবং তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিপক্ষের দুর্বল স্থান বের করার অনন্য ক্ষমতা ছিল তার। ফুটবল দলগত খেলা হলেও ম্যারাডোনা আর্জেন্টিনাকে একক নৈপুণ্যে জিতিয়েছেন বিশ্বকাপ। তার শ্রেষ্ঠত্ব এখানেই। বিশ্ব ফুটবল ইতিহাস মিরোস্লাভ ক্লোসাকে হয়তো সেভাবে মনে রাখবে না, না হয় ক্লাব ফুটবল, না হয় জাতীয় দলে। ক্লাব ফুটবলে তো খুব সাদামাটা ক্যারিয়ার হলেও বিশ্বকাপে ক্লোসা এক ও অদ্বিতীয়। জার্মানির এই স্কোরারের চেয়ে বেশি বিশ্বকাপটাকে আর কেউ রাঙাতে পারেনি। বিশ্বকাপের মূল পর্বে সবচেয়ে বেশি 16 গোল করার রেকর্ড এই তারকার। এক আসরে বাজিমাত করে ফেলেছিলেন জা লুই ফন্টেইন। ফরাসি এই ফুটবলারকে কেউ সর্বকালে সেরাদের কাতারে রাখবে না, কিন্তু 1958 সালে তিনি যা করেছিলেন সেটা বোধ হয় আর কেউ মুছতে পারবে না। সেবার এক আসরে 13টি গোল করেছিলেন এই ফরাসি স্ট্রাইকার। পাহেইরা ছিলেন ব্রাজিলের কোচ, আবার কোচিং করিয়েছেন একেবারে অখ্যাত সব দলকেও। বিশ্বকাপের সবচেয়ে বেশিবার মূল পর্বে দল নিয়ে আসার রেকর্ডটাও পাহেইরার। 5টি ভিন্ন ভিন্ন দলকে নিয়ে 6 বার বিশ্বকাপ খেলেছেন পাহেইরা। সবচেয়ে বেশি ভিন্ন ভিন্ন দল নিয়ে বিশ্বকাপে আসার রেকর্ডটাও তার। 1982 সালে কুয়েত, 1990 সালে আরব আমিরাত, 1994 ও 2006 সালে সৌদি আরব এবং 2010 সালে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে বিশ্বকাপে এসেছিলেন পাহেইরা। মিশরের গোলরক্ষক ইশাম এল হাদারে গত আসরেই এমন একটি রেকর্ড করেছেন যা তাকে বিশ্বকাপের ইতিহাসে সম্মানের জায়গায় বসিয়ে দিয়েছে। খেলাধুলা জিনিসটা কম বয়সীদের জন্য বলেই সবাই ধরে নেন, কিন্তু এল হাদারে গত আসরে রেকর্ড করেছেন সবচেয়ে বেশি বয়সী হিসেবে। বিশ্বকাপের মূল পর্বে ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় এল হাদারে। গত বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে 45 বছর 161 দিনে খেলতে নেমেছিলেন তিনি। নিবিড় সাহা, সময় সংবাদ।